ময়মনসিংহে অনেক কিছু আছে গর্ব করার মতো, জয়নুল আবেদিন, আপনি, হুমায়ুন আহমেদ, এরকম আরও আছে। তো আপনার দৃষ্টিতে আর কী কী আছে যেটা নিয়ে ময়মনসিংহবাসী গর্ব করতে পারে? আমার নিয়ে গর্ব আমি মনে করি না, কারণ আমি এক জায়গার কুদ্দুসে মনে করি যে হাওড় অঞ্চলে কবি সাহিত্যিক যারা এই বাংলাদেশে কবিত্ব ধরে রাখছে, যারা হাওড় অঞ্চলে না গেছে এরা কবিত্ব মানে কম হয়েছে। ময়মনসিংহের মানুষে নাকি ময়মনসিংহা কইলে রাগ করে, তো ময়মনসিংহা কুদ্দুস ভাই আপনি কি রাগ করেন? না, ময়মনসিংহা মানুষকে ময়মনসিংহা কইব, সিলেটারে সিলেটার হয়, বরিশালে বরিশাল লড়ায়, নোহালারে নোহাল লড়ায়, রাগ করার তো কিছু নাই। তো আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে টক মিষ্টি ঝাল। ময়মনসিংহ আপনার জন্মস্থান, সবসময় তো মিষ্টি লাগবে, স্বাভাবিক, কিন্তু কখন টক লাগে কখন ঝাল লাগে? তোমার মতো লোকে যে কথাটি কইতেছো না, এর মাঝে আমার ময়মনসিংহ টক লাগবে, কারণ ময়মনসিংহ বাসা জানো না কইতে তাহ, এর আমার টক লাগবে না, ময়মনসিংহ বাসা জানলে কখন লাগবে। ঝাল লাগে কখন? ঝাল হইল এমন সুন্দর একটা জাল যে মিষ্টি মিষ্টি কথা কই আবার জাল লাগায়, বুঝো না, মিষ্টি বাদে আছে না, হ্যাঁ, তুমি আমার আমি তোমার আকাশের ইশান, তোমার লাগে বা নাই বসুন আমাকে ফান, তুমি আমায় সাইরা গেলে রে বন্ধু, থাকবো কেমন কইরা রে, সোনা বন্ধু তোরে কুলে লইয়া মনের আশা মিটাইতাম রে, সোনা বন্ধু তোমায় কুলে লইয়া। আপনি যখন একটা বন্ধু তারে ভালোবাসে সে দূরা মানে মনে মানুষ দূরা জায়গা না, তখনই এটা জাল হয়ে যায়। আপনি আসছেন ময়মনসিংহের একজনে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা নাকি শহরে হ বলেন, বললে কোন হালায় কইছে রে, আমি এই যে আপনি হ বললেন, বুঝলে হক গোল সময় কই না। আপনি এই ময়মনসিংহের ভাষা ছাড়া আপনি আর যে আমরা বলি যে অনেক সময় বলি যে শুদ্ধ ভাষা, শুদ্ধ ভাষা কোনটা কোনটা জানেন? আমি জানি আমার মায়ের ভাষা, হ্যাঁ, বাংলা ভাষা কতটুকু কতটুকু হয় এটা আমি জানি না। আমি যেভাবে এই আজকে 30-32 বছর কি 35 বছর হয়েছে আমি এই টেলিভিশনের মাধ্যমে এসে আইসি, আমার পরে কিন্তু আমি এইভাবেই চলছি, এভাবেই আছি। কোনো সময় এই ভাষা ব্যবহার করার জন্য কোথাও সমস্যা হয়নি কোনো জায়গায়? আগে ওই তো ওখানে সমস্যা হয় না, জানে যে কোথায় তো এভাবেই কয়। দেশের বাইরে যখন গেছেন তখন ওইখানে ইংলিশ বলে বা অন্যান্য? না, এটা তো অসভ্য নেশ কথা কইছো, ওই যে ময়মনসিংহ মানে ভাষা আমি তো ইংলিশও বুঝি না আর শুদ্ধ ভাষাও বুঝি না। আচ্ছা, তো বিদেশ গেলে পরে তো এটা কোনটা করণ লাগে, এটা তো আমি জানছি আমি বুঝছি, এই জন্য এটা মানুষের তো কই না আর কি। আচ্ছা, শুধু এটাই কই যে তোমার সন্তানকে লেয়া ভরা করাও। আপনি বলছিলেন যে টেলিভিশনে যখন প্রথম আসলেন এই কথা বলছিলেন, তো আপনি আসছেন তো হুমায়ুন আহমেদের হাত ধরে? না, তাহলে এটা আমি একজনকে করবো না, ফিরোজ মোহাম্মদ, সে আমাকে হুমায়ুন আহমেদের আগে বিটিভিতে অন্তত 4-5টা প্রোগ্রাম করাইছে, 91-এ প্রোগ্রাম করাইছে, 89-এ হুমায়ুন আহমেদের সাথে আমার সাক্ষাৎ খাদক নাটকে, এই সপ্তাহ নাটক খাদক মানে একটা লোকে বদলুমিয়ার নাম আস্থা গুরু খাইব, এরপরে আমার আনলো, আনার পরে আমার তো পরিচয় হইলো, দেয়া হইলো, এরপরে আমাকে 92-এ এই দিন দিন না উনি লিখে দিল, আমি শুরু করলাম, এই গান গেলাম, আমি স্টার হইলাম, এই হলো কথা। আপনার হাত ধরে ওই রাস্তায় কে কে হেঁটেছে? আমি মূর্খ মানে রাস্তা চিনি না, রাস্তা যারা না চিনে আমার মতো যদি মূর্খ এরা যদি রাস্তা আমার হাত ধরে আইতে তাহে আইতে রাস্তা মাঝে আয়া, এরপরে লাঠিয়ারা গেল।